তন্ত্রক্রিয়ার মধ্যে সব থেকে ভয়ঙ্কর বিদ্যা চালান বিদ্যা। এই চালান বিদ্যার মধ্যে বিভিন্ন ভাগ আছে, আজকে একটি সাইট আপনাদের সাথে আলোচনা করব। যে সমস্ত তান্ত্রিক আপনাকে ক্ষতি করতে চাইছে, যদি আপনার উপরে বাণ ক্রিয়া করে বা বাণ মারে, সেটা কিন্তু কাটালেই সঙ্গে সঙ্গে আপনি সুস্থ হবেন এবং ঠিক হবেন। তবে চালান বিদ্যা কাটালেই কিন্তু মানুষ ঠিক হয় না, সঙ্গে তার দেহ সুরক্ষার জন্যে যে আত্মা দ্বারা তার শরীরে চালান করা হয়েছে, সেই আত্মাকে আটকানোর জন্যে প্রোটেকশান অর্থাৎ তাবিজ ব্যবহার করতে হয়। এছাড়াও আরও কিছু নিয়মাবলী আছে, সমস্তটা পালন করতে হয়, তবে সেই রোগী মুক্তি পায়। তাই বলছি, চালান বিদ্যা সব থেকে ভয়ঙ্কর বিদ্যা। আর এই চালান বিভিন্ন প্রকারের আছে, বিভিন্ন উপায়ে তারা করে থাকেন। শুধুমাত্র একটি সাইট আপনাদেরকে আজকের এই ভিডিওর মাধ্যমে বলবো, যাদের ওপরে শত্রুতা করে চালান করছে, পেটে ওষুধ করছে বা জুড়ি করছে, তারা দেখবেন রাতে স্বপ্নে দেখবেন যে আপনাকে কেউ কিছু খাওয়াচ্ছে, এবং তারপর থেকেই শরীর অসুস্থ হয়ে যাবে, পেটের সমস্যা হয়ে যাবে, পেট ভারী হয়ে যাবে এবং মানসিক সমস্যায় ভুগবেন। এমন এমন রোগীর ক্ষেত্রে দেখা গেছে তারা বিছানা শয্যা হয়ে গেছে, শরীরে কঠিন কঠিন রোগ হয়েছে। এই সমস্ত রোগ কোনো ওষুধ খেয়ে বা কোনো চিকিৎসা করে কোনো রোগ ধরা পড়বে না, ওষুধ খেয়ে ভালো হবে না। অনেকে আছে যে এই সমস্যায় ভুগছেন অথচ তারা এই সম্পর্কে কোনো ধারণা নেই, এর ফলে সে বিভিন্ন জায়গায় ট্রিটমেন্ট হচ্ছেন কিন্তু সে উপকৃত হচ্ছে না। তো যাদের এই সমস্ত সমস্যা আছে, অনেক সময় কিন্তু ভূত প্রেত জিন তারা নিজে থেকেই মানুষের উপরে আসে এবং তারা ক্ষতি করার চেষ্টা করে, আবার অনেক সময় কোনো তান্ত্রিক তার উপরে এই প্রেত জিন বা ভূত পিশাচ এগুলো মন্ত্রের মাধ্যমে চালান করে এই ক্রিয়াটি করায়। তাহলে অটোমেটিক যে সমস্ত আত্মা আসবে আপনার শরীরে, তবে ভূতে ধরা যে সমস্ত রোগী আছে আপনারা দেখেছেন, তাদের যে সিমটম হয় যে শরীরের মধ্যে এসে লাফালাফি করছে, চিল্লাচিল্লি করছে, আপনার ক্ষেত্রে কিন্তু সে সমস্ত কিছুই হবে না। আপনি স্বপ্নে দেখছেন কেউ আপনাকে কিছু খাওয়াচ্ছে, তারপরের দিন থেকেই শরীর খারাপ, মানসিক পরিস্থিতি দিনে দিনে খারাপ হয়ে যাবে। তো এটা থেকে বাঁচতে হলে প্রথমত ওই চালান বিদ্যা কাটাতে হবে, আর যাদের অটোমেটিক এসে ধরছে তাদের ক্ষেত্রে খুব সহজ, তাবিজ দিলেই তারা সুস্থ হয়ে যাবেন। তবে পেটের ওষুধ কাটানো জলপড়া অবশ্যই খেতে হবে, যারা যে পদ্ধতিতে করে, আমরা জলপড়া দিই, 7 দিন খেলেই যত বড় পেটের ওষুধ হতে হবে না কেন কেটে যায়, তাতে কোনো সমস্যা হয় না, সেটা রক্তের সাথে মিশে যাক আর যেভাবেই যাই হোক না কেন, কোনো সমস্যা নেই, শক্তিশালী মন্ত্র, সম্পূর্ণভাবে রোগী সুস্থ হয়ে যায়, ভালো হয়ে যায়। আর এই জিন আটকানোর জন্য আমরা একটা তাবিজ দিই, খুবই শক্তিশালী তাবিজ, 1500 খানা যন্ত্র দিয়ে তৈরি করা হয় তাবিজটা। কারণ আমি প্রথমে আগে দেখে নিতাম যে কোন আত্মা তাকে ধরেছি, অনেক সময় পড়ি, অনেক সময় ভূত বিভিন্ন ধরনের আত্মা আছে, সেই বিষয়ের ওপরে দিতাম, তারপরে কিন্তু পরবর্তীতে জিনিসটাকে শক্তিশালী করার জন্যে বিভিন্ন রকম বিদ্যার মাধ্যমে একটি তাবিজ তৈরি করে আমি দিই, যাতে কারোর কোনো সমস্যা হয় না, কারণ এই সমস্যাগুলি অতীব কঠিন। তো এই কঠিন সমস্যা থেকে মুক্তি পেতে হলে শক্তিশালী তাবিজ তাদেরকে দিতে হয়। তো এটা দেওয়ার পরে মোটামুটি 100 লোকের মধ্যে 99% লোকে স্বাভাবিক হয়ে যায় এবং সুস্থ হয়ে যায়, কাজ হয়ে যায়। এক দুজনের সমস্যা হয়তো অনেকটা উপকার হলো, তারপরে আরও কিছুটা রয়ে গেল, তাদের জন্য কিন্তু আরও একটা শক্তিশালী কবচ আমি দিয়ে থাকি। তো এই সমস্ত তাবিজ করতেও আমাদের সময় লাগে, কারণ এতগুলো যন্ত্র এত মানুষের কাজ করতে হয়, অন্তত 15-20 দিন সময় বা 30 দিন সময় কিন্তু আমি নিয়ে থাকি। আর এর উপায় একমাত্র এটাই, আর এইভাবেই মানুষকে সুস্থ করা যায়। আর আপনি যাই করুন না কেন, কোনোভাবেই বছরের পর বছর চিকিৎসা হতে থাকবেন, কোনোভাবেই আপনি উপকৃত হবেন না। আজকে পেটে ওষুধ তুলে নিয়ে আসবেন, গাছরা তুলে নিয়ে আসবেন, আবার দ্বিতীয় দিন আপনার হয়ে যাবে, এটা কিন্তু সবসময় আপনার হতে থাকবে, আর সবসময় আপনাকে ছুটতে হবে যদি এই অশুভ শক্তিটাকে, এই চালানটাকে না কাটানো যায়।
আর শরীর কিছুদিনের জন্য ভালো থাকবে, আবার যাই তাই হয়ে যাবে, যেমন অসুস্থতা তেমন অসুস্থতায় ভুগবেন। তো এই চালান ক্রিয়া বা চালান বিদ্যা বহু তান্ত্রিকে জানে, তারা কিন্তু আপনার ক্ষতি করার জন্য এই বিদ্যার প্রয়োগ করতে পারে। তবে এমনিতেও ভূত প্রেত এসে হালকা রাশি যাদের, বা এমনিতেও এসে ধরতে পারে, তাদের ক্ষেত্রেও তাবিজ দেওয়া এবং পেটের ওষুধ খাওয়ানো, জলপড়া দিলে তারা ঠিক হয়। আর এই চালানের মধ্যে আরও অনেক রকম বিদ্যা আছে, সেগুলি নিয়ে অন্য একটি ভিডিওতে আলোচনা করব। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।